আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আকাশ হয়েছি আপনাদের সাথে। ওয়েলকাম টু দ্য টেক বাইট। বন্ধুরা, লেনোভো চায়নাতে লঞ্চ করেছে তাদের নতুন মিড বাজেট স্মার্টফোন লেনোভো Z5S। আর তারা এই ফোনটিকে যে বাজেটের মধ্যে লঞ্চ করেছে, সেই বাজেটে যদি এই ফোনটিকে বাংলাদেশের বাজার পাওয়া যায়, তাহলে এই ফোনটি হতে যাচ্ছে বাংলাদেশের নেক্সট জাতীয় স্মার্টফোন। যেখানে শাওমি, রিয়েলমি এবং হুয়াওয়ে সবসময় মিড বাজেটের বাজার দখল করে রেখেছিল, সেখানে এই ফোনটি যদি বাংলাদেশের বাজারে সঠিক প্রাইসে আসে, তাহলে ফোনটি এই তিনটি ব্র্যান্ডের মুখের ভাত কেড়ে নিবে। কিন্তু কেন, এই প্রশ্নের উত্তরটি পেতে হলে আজকের ভিডিওটি অবশ্যই পুরোপুরি দেখতে হবে, কারণ আজকের ভিডিওতে আমরা লেনোভো Z5S সম্পর্কে সকল তথ্য জানব। এর সাথে জানবো ফোনটির প্রাইস বাংলাদেশে কত হতে পারে এবং ফোনটি বাংলাদেশে আসতে কতদিন সময় লাগতে পারে। সো বন্ধুরা, লেনোভো Z5S সম্পর্কে সকল তথ্য জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি সাথেই থাকুন। শুরুতে আমরা ফোনটির ডিজাইন নিয়ে কথা বলবো। লেনোভো Z5S ফোনটির ফ্রন্টের ডিজাইন অনেকটাই ওপো এবং ভিভোর ফোনগুলোর মতো করা হয়েছে, কেননা ফোনটির ফ্রন্টে দেওয়া হচ্ছে একটি টিয়ার ডকনস ডিসপ্লে, যেমনটা আমরা ওপো এবং ভিভোর ফোনগুলোর মধ্যে দেখেছিলাম। রিয়ারের ডিজাইনের কথা বলে, ফোনটির রিয়ারের ডিজাইন অনেকটাই হুয়াওয়ের ফোনগুলোর মতো করা হয়েছে। এর রিয়ারের কর্নারে দেওয়া হচ্ছে তিনটি ক্যামেরা এবং মিডিলে দেওয়া হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। মিড বাজেটের মধ্যে অন্য সকল স্মার্টফোনের তুলনায় এই ফোনটির ডিজাইন সবচেয়ে বেশি সুন্দর করা হয়েছে। এখন আমরা ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলবো। লেনোভো Z5S ফোনটিতে 6.3 ইঞ্চের ফুল এইচডি প্লাস আইপিএস ডিসপ্লে দেওয়া হয়েছে। এর ডিসপ্লে রেজলিউশন হচ্ছে 2340x1080 পিক্সেল। ডিসপ্লেটির স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে 92.6%। এর মানে হচ্ছে ফোনটির ডিসপ্লের মধ্যে বেজেলের পরিমাণ অনেক কম থাকবে। এর ডিসপ্লের বেজেল বলতে শুধুমাত্র উপরে একটা ছোট নস থাকবে এবং নিচে কিছুটা চিন থাকবে। আর এই ফোনটি হচ্ছে মিড বাজেটের মধ্যে সবচেয়ে কম বেজেল যুক্ত স্মার্টফোন। তবে ফোনটির ডিসপ্লের কালার, শার্পনেস এবং ব্রাইটনেস কেমন হয়, এটি এখন দেখার বিষয়, কেননা ফোনের ডিসপ্লের মধ্যে কম বেজেলের পাশাপাশি ডিসপ্লে কোয়ালিটিও অনেক ম্যাটার করে। এখন আমরা ফোনটির হার্ডওয়্যার নিয়ে কথা বলবো। লেনোভো Z5S ফোনটিতে স্ন্যাপড্রাগন 710 এর প্রসেসর দেওয়া হয়েছে, সাথে 4GB ও 6GB র্যাম সাপোর্ট থাকবে এবং ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড পাই বেসড ZY10 এর অপারেটিং সিস্টেম দেওয়া হবে। বন্ধুরা, পারফরমেন্সের দিক থেকে এই বাজেটের মধ্যে ফোনটি থেকে আমরা সবচেয়ে ভালো পারফরমেন্স পাবো, কারণ ফোনটিতে স্ন্যাপড্রাগনের অন্যতম ভালো প্রসেসর দেওয়া হয়েছে, যার ফলে ফোনটি দিয়ে আমরা যে কোনো ধরনের মাল্টিটাস্কিং এবং গেমিং কোনো প্রকারের সমস্যা ছাড়াই করতে পারবো। ব্যাটারির কথা বলে, ফোনটিতে 3300mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যেটি থেকে আমরা 6-7 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পাবো। তবে ফোনটিতে 15W ফাস্ট চার্জিং এর অপশনও দেওয়া হয়েছে, যার মাধ্যমে আমরা ফোনটিকে খুব তাড়াতাড়ি চার্জ করে ফেলতে পারবো। সো চার্জিং নিয়ে ফোনটিতে তেমন কোনো সমস্যা হবে না। এখন আমরা ফোনটির ক্যামেরা নিয়ে কথা বলবো। লেনোভো Z5S ফোনটির রিয়ারে তিনটি ক্যামেরা দেওয়া হয়েছে। তিনটি ক্যামেরার একটি হচ্ছে 16MP, একটি হচ্ছে 8MP এবং একটি হচ্ছে 5MP। 16MP ক্যামেরাটির অ্যাপারচার হচ্ছে f1.8 এবং 8 ও 5MP ক্যামেরাটির অ্যাপারচার হচ্ছে f2.4। এর সাথে ফোনটির ফ্রন্টে 16MP সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে, যেটির অ্যাপারচার হচ্ছে 2.0। বন্ধুরা, ফোনটির ক্যামেরাগুলো খাতা কলমে ভালো মনে হচ্ছে, তবে এর ক্যামেরা কোয়ালিটি আসলে কেমন হয় এটি ফোনটিকে ব্যবহার করেই বোঝা যাবে। ফোনটিকে বাজারে তিনটি ভ্যান্ডে পৌঁছাবে, আর ভ্যানগুলো হচ্ছে 4GB RAM 64GB ইন্টারনাল স্টোরেজ, 6GB RAM 64GB ইন্টারনাল স্টোরেজ এবং 6GB RAM 128GB ইন্টারনাল স্টোরেজ। এর সাথে ফোনটিতে মেমোরি কার্ড ব্যবহার করার জন্য আলাদা একটি স্লট দেওয়া হবে। আর ফোনটিকে বাজারে তিনটি কালার পাওয়া যাবে, কালারগুলো হচ্ছে ব্ল্যাক, ব্লু এবং রেড। এ সকল কিছু ছাড়াও ফোনটিতে 3.5mm হেডফোন জ্যাক সহ P2i ওয়াটার রেসিস্ট্যান্ট প্রোটেকশন দেওয়া হয়েছে, যার ফলে ফোনটি পানিতে পড়ে গেলেও তেমন কোনো ক্ষতি হবে না। এখন যদি ফোনটির প্রাইসিং এর কথা বলি, তাহলে ফোনটির প্রাইস চাইনিজ ইউয়ানকে বাংলাদেশের টাকায় কনভার্ট করলে 18-24,000 টাকার মধ্যেই পড়ে। সো যদি ফোনটিকে বাংলাদেশের বাজারে 18-24,000 টাকার মধ্যে পাওয়া যায়, তাহলে এই ফোনটি হতে পারে বাংলাদেশের নেক্সট জাতীয় স্মার্টফোন, কেননা বর্তমান বাজারে কোনো স্মার্টফোন ব্র্যান্ডই এই স্পেক এবং এই প্রাইসের মধ্যে কোনো স্মার্টফোনই অফার করছে না। সো যদি ফোনটির প্রাইস বাংলাদেশে 18-24,000 টাকার মধ্যে হয়, তাহলে এই ফোনটি বাকি সকল স্মার্টফোনের ভাত নষ্ট করে দিবে। এখন দেখার বিষয় হলো ফোনটিকে বাংলাদেশের বাজারে কত প্রাইসের মধ্যে পাওয়া যায়। রিলিজ ডেটের কথা বলে, ফোনটিকে চায়নাতে এখন লঞ্চ করা হয়ে গেছে, তাই ফোনটি আগামী 1 মাসের মধ্যে বাংলাদেশের বাজারও অ্যাভেলেবেল হয়ে যাবে। সো বন্ধুরা, লেনোভো Z5S ফোনটি নিয়ে এ সকল কিছু ছিল আজকের ভিডিওতে। ফোনটি নিয়ে আপনাদের মতামত কি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনি যদি এখনো টেকবাইট ফ্যামিলির সাথে যুক্ত না থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনে প্রেস করে পাশের বেল আইকনটি তো প্রেস করে নিন। বন্ধুরা, অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। বাংলায় দেখুন, বাংলায় শিখুন।